ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরাম বোমা বর্ষণ করে চলেছে ইসরায়েল। বিমান থেকে প্রতি মিনিটে ফেলা হচ্ছে 6টি করে বোমা। বিবিসির সাংবাদিক জেরেমি বোয়েনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে মেল ইস্ট মনিটর। গত 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এই হামলার জবাবে সেদিন থেকে গাজায় অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। 3 সপ্তাহ পরও সেই হামলা অব্যাহত রয়েছে। এ হামলায় এখনো পর্যন্ত 8,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে 3,000-এরও বেশি শিশু রয়েছে। আরো আহত হয়েছে অন্তত 20,000। বিমান হামলার পাশাপাশি চলতি সপ্তাহে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলার সংবাদ গ্রহণ করেছেন বিসিবির আন্তর্জাতিক সম্পাদক প্রবীণ সাংবাদিক জেরেমি বোয়েন। রোববার 29 অক্টোবর এক প্রতিবেদনে তিনি জানান, গাজার উত্তরাঞ্চলে সর্বাত্মক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এই অভিযানের অংশ হিসেবে ব্যাপক বোমাবর্ষণ করা হচ্ছে। ইসরায়েলি বোমাবর্ষণের পরিমাণ বর্ণনা করে রোববার এক্স সাবেক টুইটার পোস্টে জেরেমি বোয়েন বলেন, দক্ষিণ ইসরায়েলে আমার হোটেলে মাত্র 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি। ওঠার পর থেকেই গাজায় অবিরাম ইসরায়েলি আর্টিলারি বাহিনীর ছোড়া বোমার বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি। গুনে দেখলাম প্রতি মিনিটে 6টি বিস্ফোরণ ঘটছে। গত 7 অক্টোবর সংঘাত শুরুর পর প্রথম এক সপ্তাহেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় 6,000 বোমা ফেলা হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী।